54 ধারায় গ্রেফতার ও পুলিশি রিমান্ড প্রশ্নে 13 বছর আগে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির স্বাক্ষরের পর রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। গত 24 মে আপিল বিভাগ বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির 54 ধারা ও রিমান্ড সংক্রান্ত 167 ধারা সংশোধনের নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দেন। 1998 সালে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে 54 ধারায় গ্রেফতার করা হয়। পুলিশি নির্যাতনে ওই বছরের 23 জুলাই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মারা যান রুবেল। ঘটনাটি উচ্চ আদালতের নজরে এলে বিচারপতিরা ওই রায় দেন।